রোজ রোজ সকালে অথবা বিকালের নাস্তাতে একটু আলাদা কিছু খাবার মন চাই, তাই না? তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি আলুর পুরি। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং এর উপকরণগুলো একদম সামান্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আলুর পুরি। আলুর পুরি বানানোর জন্য এখানে আমাদের প্রথমেই লাগছে ময়দা। এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি। এক টেবিল চামচ নিয়েছি সাদা তেল, পরিমাণ মতো নিয়েছি নুন, ছোট চামচের এক চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচে ঝাল থাকে তাই লাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝেই দেবেন। আর পুরি ভাজার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা তেল। এবার এখানে পুরি বানানোর জন্য প্রথমে খামিরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই ময়দা দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। এবার এই সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এখানে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটা এখন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ময়দার সাথে আলুটা খুব ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে আলুর সাথে ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব। এখানে আমি পানিটা হালকা কুসুম গরম পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে এখানে একটা খামির তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে আলু সিদ্ধ ব্যবহার করা হয়েছে তাই ময়দাটা প্রথম থেকে একটু ময়েশ্চার হয়ে আছে, তাই এখানে বেশি পানির প্রয়োজন পড়বে না। আমি যেই কাপে ময়দাটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ এখানে আমার পানির প্রয়োজন হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ময়দাটা এখানে আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে এটা রেস্টে রাখতে পারেন, তবে আমি এটা এখনই বানিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো গোলা পাকিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার মোট আটটা গোলা হয়েছে। এবার এগুলো বেলে নেওয়ার পালা। এখানে আমি একটা বেলন নিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি একটা গোলা। এবার এর ওপরে একটু বেশি করে ময়দা ডাস্ট করে এটা ভালো করে বেলে নিচ্ছি। যেহেতু এতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে তাই এই পুরের খামিরটা একটু বেশি নরম থাকে, তাই একটু বেশি করে ময়দা ডাস্ট করে ভালো করে এটা বেলে নেবেন। এখানে আমার একটা বেলা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো লুচির আকারে একে একে বেলে নিচ্ছি। এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এখানে আমি একটা করে লুচি দিয়ে দিচ্ছি। পুরিগুলো এখন খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এখানে আমাদের একটা আলুর পুরি এখন রেডি। এটা এখন প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পুরি একে একে তৈরি করে নেব। এখানে আমাদের লাস্ট পুরিটাও এখন রেডি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের আলু পুরি রেসিপিটি। আপনারা চাইলে এটা টিফিন বক্সে বাচ্চাদেরকেও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আমি মাসুফা, আপনারা দেখছিলেন মাসুফা কি দুনিয়া। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।